नमस्कार बन्धुरा आमी मान्तु मान्तुर परिवारे तोमादेर अनेक अनेक स्वागत एवं अनेक भालोबाशा तोमादेर जोन्नो आशा करछि तोमरा सकलेई भालो आछो सुस्थ आछो आर आमराओ भालो आछि। तो चलो बन्धुरा आजकेर भिडियोटा ताहले शुरू करछि। तो प्रथमेई बोले राखी जे कयदिन धरे तो भिडियो दिते पारछि ना, तोमरा तो देखतेई पाछो, तार कारण किछु भिडियो आमार फोन थेके डिलीट हये जाय भुलवशत। तो आगे जेई भिडियोगुलो शूट करा छिलो सेगुलो धरो आमी माने सोमवार दितम, किन्तु सोमवार आमी कोनो भिडियो माने सोमवार थेके आमार भिडियो देया बंद हो गेछे। ओई भिडियो डिलीट हो जाओयार कारणेई आमी भिडियो दिते पाच्छिलाम ना। तारपर तो सोमवार अनेकटा मन खराब निएई आमी भिडियोटा शूट करछि, तोमरा देखतेई पाच्छो आमार मुखेर अवस्था। माने एत कष्ट करे परिश्रम करे जखन भिडियोटा शूट करि एत काजेर माझेओ, तो वीडियो शूट करार पर जखन भूल बशो तो डिलीट हो जाए, तखन जे कि कष्ट लागे, कि मनटा खराब लागे सेटा बोले बोझाते पारबो ना। तो आमार मतो जारा तोमरा छोटो ब्लगाररा रयेछो, छोटो बड़ो जेई हो ना केन, माने छोटो बड़ो होवाटा बड़ो कथा ना, काजटाके भालोबासा सेटाई होच्छे सबथेके बड़ो कथा। जादेर काजेर प्रति भालोबासा आछे तारा काजेर कोनो जिनिस हारिये फेले से तो मन खराबई हबे, ताई ना? तो जैक ओई भिडियो डिलीट हो गेछिलो, तारपर सेई निये तो आपसेट छिलामि, आर तारपर ओई दुई दिन तीन दिन धरे पारिवारिक समस्या एकटु चलछिलो, सेई कारणेर जन्य मनटा आपसेट छिलो, प्रचुरई मन खराब छिलो, आर सेई जन्यई आर कि भिडियो शूट करछिलाम ना, भालोओ लागछिलो ना। एई सोमवार दिनकार भिडियोटा आजके तोमादेर साथे शेयार करछि। যদি আমার শুধুমাত্র ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণটাই থাকতো, তাহলে আমি মঙ্গলবার তোমাদেরকে এই ভিডিওটা হয়তো মানে প্রেজেন্ট করতাম, কিন্তু শুধুমাত্র ওই কারণটা ছিল না যার জন্য দেরিতে ভিডিওটা তোমরা পাচ্ছ। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আশা করছি তোমরা মন দিয়ে দেখবে স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা আজকে যেহেতু সোমবার, অসুর চলছে, তাও কি করব, সোমবার দিন তো মনটা একটু বেশি খারাপ হয় যেহেতু আমি মহাদেবের বার করি, তো সেই জন্য হচ্ছে মনটা খুবই খারাপ লাগছিল যে কি করব। তো যাই হোক, সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছিল, মানে ওই ঘুম থেকে উঠে চা খেয়ে মালা গাঁথা মেয়েদেরকে মানে টিউশনি পাঠিয়ে দিয়ে, তারপর মালা গেঁথে উঠে দেখলাম কলে জল চলে এসছে, জলের বোতল টোতলগুলো ভরতে গিয়ে দেখলাম চলো তাহলে স্নানটা করে নিই, নাহলে পরে আর স্নান করতে ইচ্ছে করবে না। তো স্নান সেরে নিয়ে আজকে তারপর ঘর দোয়ার মুছলাম, সমস্ত কিছু মুছে টুছে তারপর হচ্ছে এই ধূপ দিয়ে নিলাম, যেহেতু সোমবার অসুর চলছে ঠাকুর তো ছুঁতে পারবো না, সেই জন্য দূর থেকে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম। তো আর হ্যাঁ, এই যে বেশি মন খারাপ তোমাদেরকে শোনাচ্ছি, মন খারাপের কারণটা ছিল এই যে ব্লাউজ দেখতে পাচ্ছ, নতুন একটা ব্লাউজ তৈরি করেছি, তারপর তৈরি করেছি মেয়েদের জন্য দুটো কুর্তি,
সেই ভিডিওগুলো সমস্ত কিছু আমি শ্যুট করেছিলাম জানো, যে আমি দেখাবো যদি কোনো বন্ধু এরকম থেকে থাকো যে সেলাইয়ের কাজ করো, তারা যদি মানে সবাই তো সবকিছু জানে না, যদি আমার ভিডিও দেখে কেউ উপকৃত হয় কিংবা আমার ভিডিও দেখে কারো ভালো লাগে, সেই জন্য আমি শ্যুট করে রেখেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল। কিন্তু ওই যে ভিডিও ডিলিট হয়ে গেছে, তার আগের দিন যখন আমি আরেকটা কুর্তি বানিয়েছিলাম সেই ভিডিও শ্যুট করেছিলাম জানো, সে ফোন কখন বন্ধ হয়ে গিয়ে পড়ে আছে আর আমি একটা গোটা কুর্তি বানিয়ে ফেলেছি আর ফোনটার মাথার ওপরের দিকে রয়েছে, আমি তার উঠে দেখতে পাচ্ছি না। আমি এক মনে কাজ করছি, ভাবছি বোধহয় ভিডিও শ্যুট হচ্ছে আমার সুন্দরভাবে, ও মা, সে দেখছি কি ভিডিও শ্যুট আর হলো কই, সে পুরো বন্ধ হয়ে গেছে, তারপর গিয়ে হচ্ছে আমার নজর পড়লো। তো যাই হোক, এই হচ্ছে সেই কুর্তি যেটা মেয়েদের জন্য বানিয়েছি। আর কথায় কথায় তো তোমাদেরকে ব্লাউজটা দেখিয়েই দিলাম, ব্লাউজের ডিজাইনটা কেমন করেছি আর কুর্তিটা কেমন করছি সেটা তো দেখতেই পাচ্ছ, মানে দুদিকটা এরকম মানে একদম কোমরের কাছ থেকে কাটা আর এরকম ল্যাটকান দিয়েছি, মানে ফুলের ল্যাটকান করে এক সাইডে ঝুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, তোমাদেরকে এখন জামা টামা দেখিয়ে এসে এখন আমি খেতে বসেছি। এই যে অল্প কটা পান্তা ছিল, পান্তার সাথে অল্প কটা মুড়ি মিশিয়েছি, আর নিরামিষ চলছে তো সেই জন্য পেঁয়াজও তো খাচ্ছি না, যেহেতু শ্বশুর মশাই মারা গেছে বলে কথা। দেখো অনেকেই এরকম আছে যারা অসুজ পালে না, ইচ্ছাকৃত মানে গায়ের জোর দেখিয়ে এড়িয়ে যায় ব্যাপারটাকে, কিন্তু আমার মনে হয় আমি যদি না কারোর বেলা মন থেকে পালি তাহলে আমার বেলাও নিশ্চয়ই কেউ মন থেকে পালবে না। আর মন থেকে পালাপালির ব্যাপারটা যে যার ব্যক্তিগত ব্যাপার, আমার মন চেয়েছে আমি মন থেকে পালছি, আর যার মন চাইবে না সে পালবে না, তাতে কি আছে তাই না। তো যাই হোক, খেতে খেতে এখন এই পোকাটা চোখে পড়লো জানো, দেখো পোকাটা কেমন ভাবে পোষ দিচ্ছে, নড়ছেও না চড়ছেও না, চুপটি করে বসে পোষ দিচ্ছে। তো যাই হোক, পোকাটাকে দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, তারপর এই যে কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে মাজা করে এখন এই যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর সুবিধাই হয়েছে, তোমরা কি বলো, এরকম যদি একটা করে বাসনের র্যাক, কেন বোতল রাখাটা যদি র্যাক থাকে না, আমার তো বেশ ভালোই লাগবে সত্যি কথা বলতে। ঘর ডেকোরেশন করতে মানে রুম বলো রান্নাঘর বলো সাজাতে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন আবার চলে আসলাম, কাজ করব একটু, রান্না ওই ঘন্টাখানেকের মধ্যে তো হয়েই যায়, মেয়েরা চলে গেছে স্কুলে আর ওরা তো ওখানে খাবে, আর নিরামিষ রান্না যা হোক একটুখানি রান্না করব, ওই ঘন্টাখানেকের মধ্যে রান্না হয়ে যাবে। আমি যদি 12টায় নেমে যাই, 1টার মধ্যে রান্না হয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম চলো বসে না থেকে কাজে ফাঁকি না দিয়ে, এমনিতে আমি অনেক সময় অনেক ফাঁকি দিই বুঝলে, হয়তো কখনো হাতে সময় থাকে চুপটি করে ফোন নিয়ে বসে থাকি। তো যাই হোক, ফোন ঘাটা নিয়ে অনেক সমস্যা, সেসব বাদ দাও, এসব বলতে গেলে একটা মানে ইতিহাস ফুরিয়ে যাবে, তো পরিবারের কিছু কথা না বলাটাই ভালো। তো এখন আমি দেখছিলাম মেয়েদের জামা কাটানোর জন্য, এই যে ছিটটা দেখলে প্রথমে পাতলাম, পেতে এটাকে এখন সরিয়ে দিচ্ছি, মনে মনে ভাবছি কি করবো রে বাবা। এই দু রকমের দেখো সাদা ছিট রয়েছে, একটার উপরে একটাকে চাপিয়ে দিলাম আর ওই লালটাকে ওই যে সাইড করে রাখলাম, তো পরপর যে দুটো সাদা ছিট রয়েছে ওটা দিয়ে দুজনের এখন ভেবেছিলাম ফ্রক বানাবো, দুজনের আলাদা আলাদা রকম হয়ে যাবে, একই রকম হবে না, তো আবার না দুজনে মিলে মারপিট করবে, তখন বলবে আমারটা ভালো ওরটা খারাপ, ওরটা ভালো আমারটা খারাপ, এরকম করবে, দুটোই ভালো কিন্তু কিন্তু ওরা সেটা বুঝবে না, দুজনের মধ্যে মারপিট লাগবে। তো ভাবলাম কি করব ভাবতে ভাবতে থর রেখেই দিই, ওটা বানাবো না, তার চেয়ে ওদেরকে জিজ্ঞাসা করি আগে, ওরা যদি নেবে বলে তখন আমি বানাবো, না হলে বানাবো না। আর তোমরা কমেন্ট করে জানিও যে ওই দুটো জামায় ফ্রক বানালে কি দেখতে ভালো লাগবে, তাহলে আমি বানাবো, সাদা সাদা তো আর হালকা কালার, আমার তো মনে হয় ভালোই লাগবে, তবুও তোমাদের মতামতটা একটু জানতে চাইছি আর কি। তো যাই হোক, এখন আমি আবার এই যে তিনটে ছিট বের করলাম, ওই যে লালটাকে চাপিয়ে দিলাম না তখন, তো ওই লালটা আর এই এই যে এই ছাপাটা আর ওই ছাপাটা যে মানে কাঁচির সামনে যেটা রয়েছে দেখো, তো ওই মানে আর কি তিনটে ছিট আমি এখন বের করলাম। তো বের করার পর আমি ভাবছি কাটবো, তো কাটতে গিয়ে যখন দেখছি কোঁচকানো চারিদিকটা কোঁচকানো, এরকম ভাবে তো হবে না, মানে এরকম ভাবে যদি কুচকে থাকে তাহলে আমার মার্জিন টানতেও অসুবিধা, আর কাঁচিতে যখন কাটতে যাব কাটা ঠিকঠাক ভাবে হবে না, মানে একটু মানে সরল ভাবে কাটাটা হবে না আর কি, এব্রো খেব্রো টাইপের কাটাটা হয়ে যাবে। তো আমি এখন এদিক ওদিক ফেলে দেখছি যে মেয়েদের গায়ের একটা করে ফ্রক হবে, তো মানে স্লিপলেস হলেও যদি হয় একটা করে ফ্রক তাহলে বেশ ভালোই হবে,
আর আমার মেয়েদের অজস্র জামা পড়েছে আর অনেক লোককে বিলিয়েও দিয়েছি। এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি বিলিয়ে দিয়েছি, এই কথাটা বললাম, আবার তোমাদের হয়তো অনেকে খারাপ লাগবে। যাই হোক, আমি বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তো যাই হোক, মানে ওদের অনেক জামা বাড়তি এরকম হয়ে যায়, কারণ ওরা বড় হচ্ছে, জামা ছোট হচ্ছে, জামা ছোট হচ্ছে না, ওরা বড় হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। তো সেই জন্য ওদের অনেক জামাই বাতিল হয়ে যায়। তো আমি ভাবছি যে কি করব, আর সেরকম ওদের খুব একটা যে জামা আছে অনেক জামা সেটাও না, আর অনেক জামা থাকলেও কি বলতো, মনে হয় বাচ্চাদেরকে একটু রং বেরঙের পড়াতে বেশ ভালোই লাগে। যেখানে এখনকার মানুষরা মানে কি বলবো, প্রত্যেক দিন নতুন নতুন জামা হলেই চলে বলে, তাই না? তো সেক্ষেত্রে মানে বাচ্চাদের ক্ষেত্রে তো আরোই ভালো লাগে যদি ওদেরকে নতুন নতুন কিছু কিছু সময় দেয়া যায়, ওরা তো খুবই খুশি হয়। তো যাই হোক, আমি এখন ওদের জন্যই আর কি ফ্রক বানাবো, আবার দুটোই যে ছিট বের করলাম তোমরা দেখলে। তো এইসব ছিটগুলো আমি কিনি না, এই সব ছিটগুলো আমার মায়ের বান্ধবী আমার মাকে দেয়, তো আমার মা আমাকে দেয়, এই ক্ষেত্রেই আর কি হচ্ছে পাওয়া, এইগুলো এই সূত্রেই পাওয়া। তো সেই জন্য কি করব, যেহেতু কাজ শিখেছি আর আমার মায়ের জেদেই আমি কাজটা শিখেছি, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানবে, আর যারা নতুন ভিডিও মানে নতুন আমার ভিডিও দেখছো তারা জানবে না। তো সেলাইয়ের কাজ যখন শিখেছি, জানি যখন করতে, তো ছিট যখন পড়েই আছে তাহলে করাটাই ভালো, তাই না? আর ছিট কিনে যখন জামা তৈরি করতে যাব না, তখন অনেকটাই গায়ে লাগে সত্যি কথা বলতে। যতই নিজের হাতে তৈরি করা হোক, ছিট কিনে তৈরি করতে যে পরিশ্রমটা হয়ে যায়, কিনতে গেলে তার থেকে মনে হয় 10-20 টাকা জোরের জোর বেশি নেবে, নয়তো কম নেবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জন্যই আমি মাঝে মাঝে ভাবি যে ছিট কিনে আর করবো না, এরকম ভাবি। তবে আমাদের এখানটাই বলে অত্যন্ত দাম, মানে আমাদের এখান থেকে যদিনেশ্বাম বলে একটা বাজার আছে, সেখানে গিয়ে আমি যখন ছিটগুলো কিনে আনি, ওখানে প্রচুর প্রচুর দাম। আর কোলাঘাট বলে একটা জায়গায় আমি যখন গিয়ে ছিট কিনতাম আগে, তখন আমার বান্ধবীরা সব যেত একসাথে, যারা আর কি টেলারিং মেশিনের কাজ আমরা একসাথে শিখেছি, তাদের কিছু কিছু জন আমরা সব একসাথে যেতাম, তো দল বেঁধে তখন মানে আর কি একটা ছুট পাওয়া যেত যে এই জিনিসটা কিনলে একটু লেস করবে, 5-10 টাকা হলেও ওনাকে বলে কই লেস করানো যায় টোটাল মেরে। কিন্তু এই যে মানে আমি এই বাজার থেকে যে কিনি একটা দাদুর দোকানে, ও বাবা, দাদু 1 টাকাও ছাড়বে না, 1 টাকা বলাটা ভুল, 1 পয়সাও ছাড়বে না, এইরকম ধরনের আর কি। তো বাধ্য হয়ে ওনার দোকানেই আর কি কিনতে যেতে হয়। তো যাই হোক, শপিং মলেও মনে হয় এরকম টাফ কড়াকড়ি থাকে না, ডিসকাউন্ট দেয়, কিন্তু ওনার দোকানে এই রকম কেন আমি বুঝে পাই না। তো যাই হোক, আমি এখন দুটো ছিটকে ইস্ত্রি করে নিলাম ভালো করে তোমরা দেখলে। আর আগে যখন আমি কাজ শিখছিলাম, তখন আর কি ওই ইস্ত্রিটা বায়না করে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম, তখন ওরা নিয়েছিল 1000 টাকার মতো, ওই বাজাজ কোম্পানির ইস্ত্রিটা কিনেছিলাম, তবে খুবই ভালো। এমনি মানে নকল কোম্পানির থেকে বাজাজ কোম্পানি, তোমরা তো জানোই বাজাজ কোম্পানি সত্যি খুব ভালো হয়, আর অনেক দিন পরপর আমি ইউজ করি, তবে খুব ভালো সার্ভিস দেয়, খুব একটা ইউজ করা হয় না। আর এখন মানে আর কি তোমার দাদা ভাই এলে একটু বায়না করে যে জামা ইস্ত্রি করে দেওয়ার জন্য, কিন্তু এখন আবার যেসব স্ট্রেচেবল জামাগুলো পরে তাতে আবার ইস্ত্রি মারতেও লাগে না, যতই মুড়ামুড়ি ভাবে রাখো না কেন ও কিন্তু কিছুই হয় না। তো যাই হোক, এখন আমি এই যে ফ্রক কেটে নিচ্ছে আর কি, মেয়েদের গায়ের মাপে 30 সাইজের করে আমি করছি, আর 30 সাইজের করলেও অনেকটা করে বাড়া থাকে, মোটামুটি একটা বড় মেয়ের গায়ে হয়ে যাবে যেরকম ভাবে ওদের বানাচ্ছি। আর ওরা যা ধরধর করে বড় হচ্ছে, লম্বা হচ্ছে আর চওড়া হচ্ছে, তাই ভাবে ওদের কিভাবে জামা কাপড় বানাবো। যদি বানিয়েই 1-2 বছর তো মানে কি ধরো, হয়তো 2-4 বার নতুন অবস্থায় পড়লো, তুলে রাখলাম, তারপর বের করে দিলাম, বাড়িতে পড়লো, এরকম একটা ঠিক আছে, কিন্তু নতুন জিনিসটা তৈরি করেই যদি কন্টিনিউ বাড়িতে পড়তে থাকে তখন একটা কেমন লাগে না? তো যাই হোক, আমার মতো এরকম কার এরকম মায়া আছে একটু জানিও। তো যাই হোক, এখন আমি ওই যে ওপরের পার্টটা কেটে নিলাম, ব্যাক পার্টটা, তারপর হচ্ছে ব্যাক পার্টের সঙ্গে হচ্ছে নিচের পার্টটা যোগ করার জন্য সেই অংশটাও কেটে নিচ্ছি। তবে একটু হচ্ছে ছিট কম পড়ছিল, সেই জন্য আড়াভাবে কেটে নিয়ে তারপরে আবার এইভাবে কাটছি, দিয়ে এটাকে জয়েন্ট করে তারপরে হচ্ছে এটাকে বানাবো। তো আজকে তোমাদেরকে কাটাটা দেখাচ্ছি, এরপরে আমি হচ্ছে বানাবো যখন তোমাদেরকে দেখাবো। আর এর এটা কাটা হয়ে গেলে মোটামুটি আমি তারপর ওই এই ছিটটা কাটবো। এই ছিটটাও বেশ দেখতে ভালো। প্রথমে না আমি কাটতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে সুতির নাকি, তারপরে দেখলাম যে না সুতির না, তবে এত নরম না ছিটটা, যেটা এই যে কাটবো বলে বের করে রেখেছি, ঘোড়া ঘোড়া রয়েছে, ফুল টুল আঁকা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু ছিটটা।
তো যাই হোক, ওটাকে ওটা বড় মেখে দেবো ভাবছি, তার কারণ ওটার ছিটটা অনেকটাই বেশি রয়েছে, সেই জন্য ভাবলাম ওটা বড় মেখে দেবো আর লালটা ছোট মেখে দেবো। তো যাই হোক, এখন আমি হচ্ছে রান্না বান্না করে খেতে বসে গেছি, তেমন কিছু রান্না করিনি, শুধু রান্না করেছি ঝিঙের তরকারি আর সাথে নিয়েছি একটু আমের আচার, মানে আমগুর যে বাড়িতে তৈরি করেছিলাম গরমের সময় সেই আমগুরটা এখন একটু বের করেছি। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সারবো, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে ওই কটা বাজে, 6:30টার মতো বাজে, আর বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মেশিনেও বসিনি আর ওই জামাটা তৈরি করব তোমাদেরকে শেয়ার করতেও পারিনি, পরের দিন করব। আর এই হচ্ছে দেখো চারিদিকে একদম পিমড়ে 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 শাড়ি লেগে গেছে, পিমড়ে শাড়ি লাগা নাকি ভালো, তবে পিমড়ে শাড়ি লাগা ভালো সেটা ঠিক আছে, কিন্তু এইরকম ভাবে যদি চিনি কাজু বাদাম, দুটো চারটে কাজু বাদাম কত কষ্ট করে কিনে এনে রেখেছি জানো, এখানে যা দাম কাজু বাদামে, তার মধ্যে যদি কাজু বাদামেই পিমড়ে পিমড়াতেই যদি কাজু বাদাম খেয়ে নেয় তাহলে হবে কি করে। তো দেখো এই ডিবের মধ্যে ঢুকিয়ে রেখেছি, এই ডিবের মধ্যেও ঢুকে গেছে পিমড়া, মানে কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি এই যে তাওয়ার মধ্যে একটু গরম করে নিয়েছি চিনিটাকে, আর চারিদিকে একটু আমি ওই চকখড়ি টেনে দেবো যাতে করে আর কি পিঁমড়েগুলো মরে যায়, কিছু করার নেই, আমাদের খাবার বাঁচাতে গেলে পিঁমড়েগুলোকে মারতে হবে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে মেয়েদের জন্য একটু খাবার বানাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা তো জানো, তো চলো তাহলে পরের দিন দেখা হবে, আর কি বলবো, আর কিছুই বলবো না, তো চলো সবাইকে টাকা।